তো এখন আসো এই গেটগুলোকে যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিট হিসাবে প্রকাশ করি তাহলে কেমন দেখাবে সেটা দেখি আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব লজিক গেট তো চলো আমরা মূল জায়গায় যাই তো প্রথমে এসো আমরা আলোচনা করি বেসিক গেট বা মৌলিক গেট নিয়ে যে সব লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাদেরকে মৌলিক গেট বলে মৌলিক গেট তিন ধরনের অর গেট গেট এবং নর্ড গেট তো এই হলো আমাদের তিন প্রকার বেসিক গেট অরগেটকে প্রকাশ করা হয় এই সিম্বল দিয়ে অ্যান্ড গেটকে এই সিম্বল এবং নর্ট গেটকে এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয় এখন প্রথমে একশো আমরা অর্গেট সম্বন্ধে জানি তো অর্গেট কি করে অর্গেট আমরা নাম দেখেই বুঝতে পারছি এখানে যদি আমরা এ এবং বি ইনপুট দেই তাহলে এ এবং বি এর অর অপারেশন করে অর্থাৎ এ প্লাস বি আউটপুট দেয় অর্থাৎ ইনপুটে যে কোনো একটি যদি ওয়ান হয় তাহলে আউটপুটে ওয়ান আসবে এখানে জিরো ওয়ান থাকলে ওয়ান আসবে ওয়ান জিরো থাকলে ওয়ান আসবে ওয়ান ওয়ান থাকলেও ওয়ান আসবে শুধুমাত্র এটাও জিরো এটাও জিরো এরকম যদি হয় তখনই কেবলমাত্র জিরো আসবে এবার আসে অ্যান্ড গেট তো গেট কী করে অ্যান্ড গেট ইনপুটে আমি এ বি দিলে এ এবং বি এর অ্যান্ড অপারেশন করে অর্থাৎ ইনপুটে যে কোনো একটি যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে অর্থাৎ জিরো 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 আউটপুট হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো শুধুমাত্র ওয়ান ওয়ান হলেই সেক্ষেত্রে ওয়ান আউটপুট আসবে তো এরপরে আসি নর্থ গেট একইভাবে নট গেট কী করে নট অপারেশন করে অর্থাৎ এখানে আমি যে ইনপুট দিব এপাশে তার উল্টা আউটপুট আসবে অর্থাৎ এখানে ওয়ান দিলে জিরো পাবো জিরো দিলে ওয়ান পাবো তো এখন আসো এই গেটগুলাকে যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিট হিসেবে প্রকাশ করি তাহলে কেমন দেখাবে সেটা দেখি দেখো এই ইলেকট্রিক্যাল সার্কিটে একটি ভোল্টেজ সোর্স আছে ব্যাটারি এখানে একটা লাইট আছে এখানে দুইটা সুইচ আছে তো সুইচগুলোকে যখন অন করা হবে তাদেরকে ধরলাম ওয়ান আর যখন অফ করা হয় তখন তাদেরকে ধরলাম জিরো লাইট যখন জ্বলে তখন সেটাকে ধরলাম ওয়ান আর যখন নিভে থাকে তখন সেটাকে বললাম জিরো তো এরকম যদি ধরি তাহলে দেখো এই লাইটটা কখন জ্বলবে বলো তো এখানে দুইটা সুইচ আছে এই সুইচের মধ্যে যে কোনো একটা যদি ওয়ান হয় তাহলে কিন্তু লাইটটা জ্বলবে এটা যদি অন করি মানে এই তারটা এখানে লেগে গেল তাহলে কী হবে কারেন্ট এই পথ দিয়ে এসে ওপর দিয়ে এসে ভিতর দিয়ে এসে এখানে চলে যাবে বর্তমানে পূর্ণ হচ্ছে তাহলে লাইটটা জ্বলবে আবার এটা না জ্বলে যদি এটা জ্বলে নিচেরটা জ্বলে এটা না জ্বলে যদি নিচেরটা অন হয় তখন কি হবে কারেন্ট এই পথ দিয়ে এসে নিচ দিয়ে এসে এখানে চলে যাবে অর্থাৎ এই সুইচের কমপক্ষে একটা যদি অন হয় তাহলে লাইটটা জ্বলবে যদি দুইটাই অফ থাকে শুধু সেই ক্ষেত্রে লাইট বন্ধ থাকবে তার মানে এটা হলো অর গেটের মতো কাজ করছে যে কোনো একটি যদি অন থাকে তাহলে এটা অন হবে আচ্ছা এবার এসো অ্যান গেটের ইলেকট্রিক্যাল সার্কিট দেখি দেখো এই সার্কিটে এখানে দুইটা সুইচ আছে তো এই দুইটা সুইচের মধ্যে যে কোনো একটি যদি অফ থাকে তাহলে লাইটটি অফ হয়ে যাবে কেবলমাত্র দুইটা সুইচই যখন অন হবে মানে এই দুইটা তারই যখন জোড়া লাগানো থাকবে তখনই কিন্তু কারেন্টটা যাবে এবং সেক্ষেত্রে লাইটটা জ্বলবে তার মানে এক্ষেত্রে গেটের মতো যদি মাত্র দুইটা সুইচ অন হয় তখনই এটা অন হবে বাকি যে কোনো ক্ষেত্রে যে কোনো একটা জিরো হলে বা দুইটাই জিরো হলে অর্থাৎ দুইটাই অফ থাকলে লাইট অফ থাকবে তো এবার এসো গেট তো দেখো এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে এই সুইচটা যখন আমি অন করব তখন এই সার্কিটটা শর্ট হয়ে যাবে ফলে কি হবে কারেন্টটা আর এই পথ দিয়ে যাবে না তখন শর্ট হওয়ার কারণে এই কারেন্টটা এর ভিতর দিয়ে এখানে চলে আসবে সেক্ষেত্রে লাইট জ্বলবে না মানে সুইচ অন হলে লাইট বন্ধ থাকবে সুইচ অফ হলে লাইট অন হবে তো এটা হলো নট গেটের মতো তো এখন এসো এই গেটগুলোর সত্যক সারণী দেখি মানে এই যে ইনপুটগুলার যত প্রকার কম্বিনেশান হতে পারে এগুলার ওই কম্বিনেশানের জন্য আউটপুট কি হবে তার একটা চার দেখো আমরা ইনপুট হিসেবে নিলাম এ বি কত প্রকারের ইনপুট হতে পারে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দুইটা ইনপুট হলে এই চার প্রকারের কম্বিনেশান হতে পারে তো এখন এদের তিনটা লজিক গেটের জন্য কি কী আউটপুট হবে তো দেখো অর অপারেশনের জন্য এ প্লাস বি হবে অ্যান্ডের জন্য এগুণ বি নট হল এ বার তাহলে এর আউটপুট যদি আমরা লিখে ফেলি তাহলে হবে দেখো অর অপারেশানে যে কোনো একটি ওয়ান হলে ওয়ান হবে মানে এখানে দুটোই জিরো তাহলে জিরো যে কোনো একটি ওয়ান আছে ওয়ান যে কোনো একটি ওয়ান আছে ওয়ান যে কোনো একটি ওয়ান আছে ওয়ান অ্যান্ড গেটে কি হয় যে কোনো একটি জিরো হলে জিরো আউটপুট হয় তাহলে এখানে দুটো জিরো জিরো যে কোনো একটি জিরো আছে জিরো যে কোনো একটি জিরো আছে জিরো এখানে কোনোটি জিরো নেই ওয়ান নটের ক্ষেত্রে কি হবে নটের ক্ষেত্রে উল্টা হবে এখানে আমাদের ইনপুট কিন্তু একটা থাকে এজন্য আমরা শুধু একটার ক্ষেত্রেই দেখি এখানে জিরো হয় তাহলে ওয়ান এখানে যদি ওয়ান হয় তাহলে জিরো বীর কোনো ইনপুট নেই শুধু এ তো এর জন্য আমরা একটা করে লিখেছি জিরো এ জিরো হলে ওয়ান এ ওয়ান হলে জিরো তো এখন এসো যদি আমাদের একটি ইনপুট সিগন্যাল এমন দেওয়া থাকে আচ্ছা তার আগে আমরা পরবর্তী আরও গেট আলোচনা করব এর জন্য তার জন্য কিছু জায়গা রাখি আচ্ছা আমাদের ইনপুট সিগন্যাল দেওয়া আছে এ অর্থাৎ প্রথমে ওয়ান তারপর জিরো তারপর ওয়ান তারপর জিরো তারপর ওয়ান এটা যদি আমরা সিগন্যালটা আঁকাই তাহলে কেমন হবে এটা হলো এইদিকে টাইম এইদিকে তার যে সিগন্যাল সেটা তো প্রথমে থাকবে ওয়ান তো আমি ওয়ান আঁকালাম তারপরে থাকবে জিরো তো নিচে জিরো আঁকালাম তারপরে মানে সময় এদিকে সময় যাচ্ছে তো তারপরে আবার ওয়ান হবে ওয়ান তারপর জিরো তারপর ওয়ান জিরো তারপর ওয়ান এটা হলো আমার এ ইনপুটের জন্য এই সিগন্যাল আছে বিয়ের জন্য আছে তো বিয়ের জন্য ইনপুট কী আছে জিরো ওয়ান তো আকালাম এখানে জিরো ওয়ান জিরো জিরো তাহলে আমার তিনটা গেটের জন্য কি আউটপুট হবে দেখো প্রথমে আমরা অর্গেটের জন্য দেখাই অর্গেটে কী হবে যে কোনো একটি ওয়ান হলে ওয়ান হয় তো প্রথমে কি আছে এখানে ওয়ান এখানে জিরো তার মানে এখানে সে কী পাবে ওয়ান যে কোনো একটি ওয়ান আছে এখানে কি আছে এখানে জিরো ওয়ান মানে যে কোনো একটি ওয়ান আছে তার মানে সে ওয়ান পাবে এখানে ওয়ান আছে এখানে জিরো আছে যে কোনো একটি ওয়ান আছে মানে এটি ওয়ান পাবে এখানে জিরো এখানেও জিরো এখানে দুইটি জিরো তার মানে এটি জিরো পাবে এরপরে দুইটি ওয়ান মানে এখানে ওয়ান পাবে তো এটা হলো আমার অর গেটের জন্য আউটপুট এবার আসি অ্যান্ড গেটের জন্য অ্যান্ড গেটে কী হয় যে কোনো একটি জিরো হলে জিরো আউটপুট হয় আসো এখানে ওয়ান আছে জিরো আছে মানে জিরো আছে তাহলে এখানে জিরো এখানে জিরো আছে ওয়ান আছে মানে এখানে একটা জিরো আছে তাহলে জিরো এখানে ওয়ান আছে এখানে একটা জিরো আছে তার মানে জিরো যে কোনো একটি জিরো আছে এখানে দুইটাই জিরো জিরো এখানে দুইটি ওয়ান তাহলে এটি ওয়ান তার মানে এখানে শুধু এখানে ওয়ান পাচ্ছে তো অ্যান গেটের জন্য আমার আউটপুট আসবে এটি এরপরে আসো নর্থ গেট নর্থ গেটে কী হয় যেটা ইনপুট দেওয়া থাকে তার উল্টাটা হয় তাহলে এখানে আমরা শুধু একটা ইনপুট আমরা এ কে ধরলাম তাহলে এখানে ওয়ান আছে জিরো হবে এখানে জিরো আছে ওয়ান হবে এখানে ওয়ান আছে জিরো হবে এখানে জিরো আছে 1 হবে এখানে ওয়ান আছে জিরো হবে তো এটা হলো আমার নর্থ গেটের আউটপুট